চাকরির দাবিতে শহরে ফের মিছিল। কবে চোখ খুলবে সরকারের? টেট পাস চাকরি প্রার্থীদের পর এবার 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা পথে নামলো। কলেজ স্ট্রিট থেকে চাকরি প্রার্থীদের মিছিল শুরু হয়। এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল শেষ হয় রানী রাসমণি এভিনিউতে। আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানান, 10 বছর অপেক্ষা করেছেন হকের চাকরির জন্য, যোগ্য হয়েও কর্মহীন হয়ে বসে আছেন, সরকারের নজর নেই, তাই সরকারের ঘুম ভাঙাতেই এই আন্দোলন। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, 2014 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়, পরীক্ষা হয় 2016, তারপর এতগুলো বছর কেটে গেলেও মেধা তালিকার অন্তর্ভুক্তদের কাউন্সিলিং হয়ে গেলেও চাকরি হয়নি। চাকরি প্রার্থীদের দাবি, যোগ্য প্রার্থীদের অবিলম্বে জয়েনিং করাতে হবে, সেকেন্ড কাউন্সিলিং এর নোটিশ জারি করতে হবে। তাদের কাউন্সিলিং হয়ে গেছে, তাদের জয়েনিং হোক, যারা সেকেন্ড কাউন্সিলিং এর জন্য ওয়েটিং এ আছে তাদের সেকেন্ড কাউন্সিলিং অতি সত্ত্ব শুরু করা হোক। কথা দিয়ে ওনারা বারবার কথার খেলাপ করেছেন, কথা রাখেননি, সুতরাং আমাদেরকে নিজেদের দাবি পূরণ করার জন্য ছিনিয়ে নিতে হবে নিয়োগটা, যে করেই হোক আমাদেরকে নিয়োগ দিতে হবে। সরকার দেখেও কিছু দেখে না, অন্ধকার চারিদিক, এটুকুই বলবো আর। বৃহস্পতিবার মিছিল চলাকালীন ডরিনা কর্সিনের সামনে আন্দোলনকারীরা বসে পড়ায় সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। একজন মহিলা চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন, তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আরো কিছু চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন। আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানান, 10 বছর অপেক্ষা করেছেন, সরকার কথা দিয়ে কথা রাখেনি, মুখ্যমন্ত্রী শুধুই প্রতিশ্রুতি দিয়েছেন পালন করেনি, তাই নিজেদের অধিকার নিজেদের বুঝে নিতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেখানে 2014 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, 2015 পরীক্ষা, আজ 2024 4 জানুয়ারি, আমাদের জীবন থেকে 10 বছর কেটে গিয়েছে, ইতিমধ্যে কাউন্সিলিং হয়েছে, আমরা জয়েনিং পাইনি। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, একবার নয় তিনবার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি প্রতিশ্রুতি রক্ষা করছেন না। মাথায় কালো কাপড়, কালো প্যান্ট, হাতে দ্রুত জয়েনিং এর দাবিতে প্ল্যাকার্ড, রোদ জল বৃষ্টিতে 10 বছর পেরিয়েছে, কবে পাবে হকের চাকরি? বৃহস্পতিবার চাকরি প্রার্থীরা পুলিশের হাতে দিয়ে মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি পাঠান, পাশাপাশি তারা হুঁশিয়ারি দেন, যতদিন পর্যন্ত যোগ্য চাকরি না পাচ্ছেন ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে প্রীতি পাত্র, রিপোর্ট, নিউজ টাইম।